Hello everyone, Assalamu alaikum. This is SK Shumon and you are watching SK 360 Solution. আজকের পর্বে আমরা শিখব ইমেজ স্টকিং। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। ফটোশপে যাওয়ার আগে একটু বুঝতে হবে ইমেজ স্টকিং জিনিসটা কি জিনিস। আমি আজকে যে পিকগুলো নিয়ে কাজ করব সেই পিকগুলো আপনাদের একটু দেখালে আপনারা বুঝবেন ইমেজ স্টকিং কী জিনিস। দেখুন, এটা হচ্ছে আমাদের দেশীয় একটি সবজি পুঁইশাক, সেই পুঁইশাকের ফলের ছবি। দেখুন এইখানে এই পুরো ছবিটাতে কয়েকটা পার্ট আছে, যেমন এখানে একটা ফোকাস পয়েন্ট আছে, এইখানে এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফোকাস পয়েন্ট। এই ছবিতে আপনারা যদি ফোকাস পয়েন্ট ধরতে চান তাহলে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে প্রতিটা পার্টে পার্টে ফোকাস পয়েন্ট ধরতে পারেন, প্রতিটা পার্টে পার্টে ধরতে পারেন। আমি কি করেছি, এই ছবিগুলো তোলার সময় আমি পুরো ছবিটাতে ফোকাসে না এনে আমি করেছি কি আলাদা আলাদা পার্ট পার্ট ফোকাস এনেছি, এবং পরবর্তীতে সবগুলো পার্ট একসাথে মিলিতভাবে আমি একটা ইমেজ বের করেছি। সো এই প্রসেসটাকে বলা হয়েছে ইমেজ স্টকিং। আমি একটু দেখাই আপনাদের। যেমন ধরুন এই ছবিটাতে আমি হচ্ছে এইখানে ফোকাস করেছি, এই জায়গাটাতে ফোকাস করেছি। পরের ছবিটাতে আমি ফোকাস করেছি হচ্ছে এই পয়েন্টটাতে, পরের ছবিটাতে আমি ফোকাস করেছি হচ্ছে এই পয়েন্টটা, পরবর্তী ছবিতে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা, পরবর্তীতে এইটা। এইভাবে আমি কি করেছি, আমি 20টা ছবি তুলেছি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পার্টে ফোকাস করে, এবং পরবর্তীতে ফটোশপের মাধ্যমে আমি এই 20টা ছবিকে এক করে একটা ছবি তৈরি করেছি। সেই ছবিটা কেমন হয়েছে চলুন আমরা দেখব, শুরু করা যাক টিউটোরিয়াল। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমাদের ফাইলগুলোকে, অর্থাৎ আমি যে 20টা ছবি তুলেছি সেই 20টা ছবিকে একবারে ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমাদের ফটোশপের ফাইল মেনুতে যেতে হবে, যাওয়ার পর নিচে যে স্ক্রিপ্টস লেখা তার নিচে এই যে লোড ফাইলস ইনটু স্টক, এটা ক্লিক করার পরে আপনার এই উইন্ডোতে আসবে। এরপরে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পরে আপনাদের ফাইলগুলো অর্থাৎ ছবিগুলো যে ফোল্ডারটাতে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। আমার যেমন এটা, আমি এখানে এসে কন্ট্রোল অল প্রেস করে আমি সবগুলো সিলেক্ট করলাম, এবার ওকে ক্লিক করলাম, এবার এখানে এসে ওকে। ছবিগুলো ইম্পোর্ট হওয়ার পরে লেয়ারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমরা একবারে সিলেক্ট করব। এজন্য যেটা করতে হবে, শুরুর ফাইলটা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে, এবং একদম শেষের লেয়ারটাতে এসে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। সো সিলেক্ট করার এই প্রসেসটা হচ্ছে, প্রথম ফাইলটা সিলেক্ট করতে হবে এবং যে ফাইল পর্যন্ত আপনি সিলেক্ট করবেন সেই ফাইলটার উপরে এসে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপের এডিটে যেতে হবে, যাওয়ার পরে এই যে অটো অ্যালাইন লেয়ার এটা প্রেস করতে হবে। এটা প্রেস করার পরে এই যে প্রজেকশন, এই যে অটো দেওয়া আছে, বাকি কোথাও কোনো জায়গা ক্লিক করতে হবে না, শুধুমাত্র এই অটোতে এসে ক্লিক করে ওকে প্রেস করতে হবে। লেয়ার অটোমেটিক্যালি অ্যালাইন করার পরে লাস্ট যে স্টেপ অর্থাৎ ইমেজ স্ট্যাকিং, সেই জিনিসটা আমরা দেখব। সেটা দেখার আগে আমরা একটু দেখি, দেখুন ছবিটা এখনও কিন্তু সব জায়গাতে ফোকাস আসেনি, এই জায়গাটাতে ফোকাস আছে, এই জায়গাটাতে ফোকাস আছে, বাট এই যে পেছনেরগুলোতে ফোকাস আসেনি। বাট আমি যে 20টা ছবি তুলেছি এই 20টা ছবিতে কিন্তু প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদাভাবে ফোকাস করেছি। সো ইমেজ স্টকিং করার পরে এই 20টা ছবি একসাথে মিলিত হওয়ার পরে প্রত্যেকটা ফোকাস পয়েন্ট দেখা যাবে। তো চলুন সেটা কীভাবে করা যাবে, ফটোশপের এডিট মেনুতে যে এই যে অটো ব্লেন্ড লেয়ার এই অপশনটা ক্লিক করব, এরপরে যে যে স্ট্যাক ইমেজ, স্ট্যাক ইমেজে ক্লিক করতে হবে, এবং নিচের যে দুইটা আছে যে সিমলেস টোনস অ্যান্ড কালার আর কন্টেন্ট অ্যাওয়ার ফিল ট্রান্সপারেন্ট এরিয়া, এই দুইটা চেক করে দিতে হবে, এরপরে ওকে দিতে হবে। ইমেজ স্টেকিং হয়ে গেছে, এবার আমরা একটু ছবিটাকে একটু দেখি। দেখুন আগে হচ্ছে আলাদা আলাদা ফোকাস ছিল, এবার দেখুন পুরো ছবিটাতে সম্পূর্ণ জায়গাটাতে ফোকাস চলে আসছে।
আপনি আলাদা আলাদাভাবে 20টা ছবি যেভাবে তুলেছিলেন এবং প্রত্যেকটা ছবিতে আপনি আলাদা আলাদা পয়েন্ট কিন্তু ফোকাস করেছিলেন, সেই সবগুলো ফোকাস পয়েন্টও একসাথে করে একটা ফোকাস এরিয়া এনেছে। সো ইমেজ স্ট্যাকিং কাজ করে কীভাবে আমরা এটা একটু দেখি। এই লেয়ারটা আমরা একটু আনচেক করে রাখি। এবার একটু খেয়াল করুন, যখন আমরা এটা ডিলিট করছি তখন দেখুন এই জায়গাটা ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা আমি হাইড করে দিলাম। সো ইমেজ স্ট্যাকিং কী জিনিস, এই যে 20টা ছবি, এই 20টা ছবি থেকে পার্ট পার্ট নিয়ে ও একটা ছবি বানিয়েছে, অর্থাৎ এই 20টা ছবিতে যে যে জায়গাটা ফোকাস পয়েন্টে ছিল সেই জায়গাগুলোকে সিলেক্ট করে ও একটা ছবি বানিয়েছে। যেমন দেখুন সো এই লেয়ার থেকে ও এতটুকু নিয়েছে, এই লেয়ার থেকে এতটুকু, এটা থেকে এতটুকু, এটা থেকে এতটুকু, এইভাবে করে করে ও প্রত্যেকটা লেয়ার থেকে আলাদা আলাদাভাবে নিয়ে মোটামুটি একটা ছবি বানিয়েছে। সো এটা হচ্ছে কমপ্লিটলি একটা ছবি। সো ইমেজ স্ট্যাকিংয়ের এটাই হচ্ছে বেসিক কাজ, বাট এখনও ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি, এখন এটা ফার্দার কিছু এডিটিং বাকি আছে, যেগুলো করার পরে আমরা ফাইনাল আউটপুট পাবো। এই জন্য যেটা করতে হবে, সবগুলো লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ লেয়ার, লেয়ারটাকে মার্জ করে দেবো, অর্থাৎ এই সবগুলো ছবিকে আমরা একটা ছবি বানিয়ে দিব। এবার ক্রপে যেতে হবে, যাওয়ার পরে নেসেসারি পার্টটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিব। সো আমরা এখন ফাইনালি একটা ইমেজ স্ট্যাকিংয়ের ইমেজ পেয়েছি যার প্রত্যেকটা ফোকাস পয়েন্ট কিন্তু আলাদা আলাদাভাবে আছে। এখন হচ্ছে কিছু এডিটিং বাকি আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে, ফিল্টারে যেতে হবে, ক্যামেরা র ফিল্টারে যেতে হবে, নিচের দিকে এসে এই যে ক্লারিটি যে অপশনটা, ক্লারিটিটাকে একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন ক্লারিটিটা যখন কম ছিল, জিরো ছিল, তখন এর পিক হচ্ছে এই যে, আর যখন আমরা ক্লারিটিটাকে বাড়াচ্ছি তখন আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী দিবেন, আমি 100% রাখবো। সেই সাথে ব্ল্যাক এটাও একটু কমিয়ে দিব, হোয়াইট এটাও একটু কমিয়ে দিব, শ্যাডোটা একটু বাড়াবো, শ্যাডোটাও একটু কমাবো, শ্যাডোটাও একটু কমাবো, হাইলাইটটা একটু বাড়াবো, হাইলাইটটা একটু বাড়াবো, কন্ট্রাস্ট সেটাও একটু বাড়াবো, স্যাচুরেশনটা একটু বাড়াবো সামান্য। এবার এই স্পেশাল অ্যাডজাস্টমেন্ট এইখানে এসে, এটার কালার যেহেতু হচ্ছে গ্রিন আর হচ্ছে ইয়েলোর মাঝে, তাই আমরা একটু গ্রিনটা একটু বাড়াবো, ইয়েলোটাও একটু বাড়াবো, স্যাচুরেশন গ্রিনের একটু বাড়াবো, ইয়েলো একটু বাড়াবো। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার ছবির জন্য বেস্ট হয়। আমার ছবির জন্য আমার মনে হয়েছে এটা বেস্ট, সেজন্য আমি এটাকেই রেখেছি। এখন ওকে প্রেস করতে হবে। দেখুন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সো প্রত্যেকটা ছবিকে একসাথে মিলিত করে একটা ছবি বানিয়েছে এবং প্রত্যেকটার ফোকাস দেখুন, আমি একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। দেখুন প্রতিটা ছবি চমৎকার চলে আসছে। সো ইমেজ স্ট্যাকিং নিয়ে এই ছিল আজকের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইকস করতে ভুলবেন না। ফটো এডিটিং সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন, চেষ্টা করব সমাধান দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।